আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি আজ তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটি টপিক আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ সম্পর্কে বেশ কিছু প্র্যাকটিস নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকে টোটাল এই ক্লাসে যতগুলো প্র্যাকটিস আছে প্রত্যেকটা প্রশ্ন যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে প্রায় প্রতিটি কম্পিটিটিভ পরীক্ষায় প্রশ্ন আসছে, এবং আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে যে গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এসেছে, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এসেছে, বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসেছে, বা ভবিষ্যতে আসতে পারে, এরকম বেশ কিছু এক্সারসাইজ নিয়ে আজকে হাজির হয়েছি। দেখো, আমাদের প্রথমে একটি কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, লেখা আছে হোল্ড ফাস্ট টু ড্রিমস। তো এখানে ফাস্টের হচ্ছে ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ এটা জানতে চাওয়া হয়েছে। তো হোল্ড ওয়ার্ডটি হলো ভার্ব। তো ভার্ব এর পর অ্যাডভার্ব বসে, ভার্বের পর কি বসে? অ্যাডভার্ব বসে, হোল্ড ফাস্ট টু ড্রিমস। সুতরাং এখানে ফার্স্ট ওয়ার্ডটি একটি অ্যাডভার্ব। তাহলে আমরা কি জানলাম যে ভার্ব এর পর অ্যাডভার্ব বসে। তো হোল্ড ওয়ার্ডটা যেহেতু ভার্ব, তাহলে ভার্বের পরে ফার্স্ট হলো অ্যাডভার্ব। পজিশন অনুসারে আমরা পার্টস অফ স্পিচ নির্ণয় করে থাকি। এরপর দেখো, 2 নম্বর কোশ্চেনে বলছে দ্য লন এন্ড লেভেল সেন্স। তো এটা একটি বিখ্যাত কবিতার একটি লাইন। তো সেন্স হলো মরুভূমি। তো এখানে সেন্স নাউন, নাউনের পূর্বে এবং আর্টিকেলের পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটি অ্যাজেক্টিভ। লন এবং লেভেল দুটি আসলে আর্টিকেলের পরে এবং নাউনের পূর্বে আছে। সো নাউনের পূর্বে এবং আর্টিকেলের পর যদি একটিমাত্র ওয়ার্ড থাকে সুনিশ্চিতভাবে সে অ্যাজেক্টিভ। সুতরাং এই দুটি ওয়ার্ড অ্যাজেক্টিভ হবে, আশা করি বুঝতে পারছো। এরপর আসো 3 নম্বর কোশ্চেন, এটি খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। এটা বাংলাদেশ সম্পর্কে লেখা, বাংলাদেশের ওয়াটার রিসোর্স সম্পর্কে লেখা। তো বলছে বাংলাদেশ ইজ ব্লেসড উইথ হিউজ ইনল্যান্ড ওপেন ওয়াটার রিসোর্সেস। তো এখানে ওয়াটার রিসোর্স ওয়ার্ডটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো রিসোর্সেস ওয়ার্ডটি অবশ্যই নাউন, রিসোর্সেস ওয়ার্ডটি নাউন। নাউনের পূর্বে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটা অ্যাজেক্টিভ হয়। তো সেক্ষেত্রে এখানে ওয়াটার ওয়ার্ডটাকে আমরা সাধারণত ভার্ব হিসেবে জানি না, আমরা সাধারণত ওয়াটার হিসেবে ওয়ার্ডটাকে আমরা নাউন হিসেবে জানি। ওয়াটার ইজ দ্য অ্যানাদার নেম অফ লাইফ, হ্যাঁ, পানির অপর নাম জীবন, বা হচ্ছে ওয়াটারকে আমরা নাউন হিসেবে জানি। আবার ওয়াটার হলো ভার্ব, হয়েছে আই ওয়াটার দ্য ল্যান্ড, আমি চারা গাছে পানি দিই। কিন্তু ওয়াটারকে আমরা সাধারণত কিন্তু অ্যাজেক্টিভ হিসেবে জানি না, কিন্তু এখানে পজিশন অনুসারে ওয়াটার ওয়ার্ডটি অ্যাজেক্টিভ হিসেবে আসছে। কারণ আমরা জানি নাউনের পূর্বে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটাকে অ্যাজেক্টিভ বলে। রিসোর্সেস ওয়ার্ডটি যেহেতু নাউন, সুতরাং তার পূর্বে ওয়াটার ওয়ার্ডটা অ্যাজেক্টিভ হবে। সুতরাং উত্তর হবে অ্যাজেক্টিভ। এরপর দেখো 4 নম্বর কোশ্চেন, 4 নম্বর বলছে দ্য কলেজ টিচার ইজ পপুলার এবং হিজ স্টুডেন্টস। অর্থ যাই হোক, এখানে টিচার ওয়ার্ডটি নাউন। তো নাউনের পূর্বে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটা অবশ্যই অ্যাজেক্টিভ। একটু আগে যেমন দেখলাম ওয়াটার ওয়ার্ডটা সাধারণত আমরা নাউন হিসেবে জানি, কিন্তু ওয়াটার এখানে অ্যাজেক্টিভ। নাউনের পূর্বে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটা হবে অ্যাজেক্টিভ। একইভাবে কলেজ ওয়ার্ডটাও কিন্তু নাউন, কিন্তু নাউন টিচার নামক নাউনের পূর্বে বসাই এখানে কলেজ ওয়ার্ড অ্যাজেক্টিভ হয়েছে। তো সুতরাং উত্তর হবে অ্যাজেক্টিভ, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা 5 নম্বর কোশ্চেন দেখবো। আর আমাদের প্রত্যেকটি কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, আমি উল্লেখ করে দিয়েছি, ফর অল কম্পিটিটিভ এক্সামস, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসো 5 নম্বর যে কোশ্চেনটি, এখানে বলছে যে ডু নট গো ইন দ্য রং পথ। তো আমরা জানি পথ হচ্ছে নাউন, নাউনের পূর্বে একটিমাত্র ওয়ার্ড থাকলে সেটা অ্যাজেক্টিভ, আর রংকে আমরা আসলে অ্যাজেক্টিভ হিসেবেই জানি। সুতরাং উত্তর হবে অ্যাজেক্টিভ এ। কিন্তু পজিশন অনুসারে রং ওয়ার্ডটি অ্যাডভার্ব হতে পারে, যেমন হি হ্যাজ ডান রং। তো এখানে হ্যাজ ডান হলো ভার্ব, আমরা জানি ভার্বের পর একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটা অ্যাডভার্ব হয়। সুতরাং এখানে রং ওয়ার্ডটি অ্যাডভার্ব। আমরা 5 নম্বরে দেখলাম নাউনের পূর্বে রং ওয়ার্ডটা অ্যাজেক্টিভ, আবার ভার্বের পরে যেহেতু অ্যাডভার্ব বসে সুতরাং আমরা রং ওয়ার্ডটাকে অ্যাডভার্ব হিসেবে দেখেছি, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এখানে 7 নম্বর কোশ্চেনটি বলছে প্লিজ কাম হেয়ার, এখানে আসো। তো এখানে প্লিজ ওয়ার্ডটা অনেকে আমরা ভাবি যে প্লিজ অর্থ তো অনুগ্রহ করে, তাহলে এটা ভার্ব হবে। হচ্ছে হি প্লিজড মি, সে আমাকে সন্তুষ্ট করেছিল, সেক্ষেত্রে কিন্তু প্লিজ ওয়ার্ডটা ভার্ব হতে পারে। কিন্তু এখানে যদি
এভাবে কমা অংশে এসে একটি ইম্পারেটিভ সেন্টেন্স আছে বা এ ধরনের বাক্যের ক্ষেত্রে প্লিজ ওয়ার্ডটি কিন্তু এখানে ভার্ব নয়, এটি একটি অ্যাডভার্ব। প্লিজ কাম হেয়ার, দয়া করে এখানে আসো, এই দয়া করে বা প্লিজ, এটা হচ্ছে অ্যাডভার্ব। আশা করি বুঝতে পারছো। দেখো 8 নম্বর কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, এটা ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল, এখানে অধিকাংশ কোশ্চেনই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো দেখো বলছে ইট ইজ বেস্ট অ্যানালাইজ, তো অ্যানালাইজড ইন স্যামুয়েলসন। কথা হচ্ছে যে এখানে বেস্ট ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ। আমরা সহজ একটি বাক্য দেখি, ধরো এভাবে লিখলাম যে হি হ্যাজ রিসেন্টলি ডান ইট, হি হ্যাজ রিসেন্টলি ডান ইট। তো এই যে হি হ্যাজ রিসেন্টলি ডান ইট আমরা লিখলাম, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই হ্যাজ কিন্তু অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্বের পর, এবং ডান কিন্তু মেইন ভার্ব, তো মেইন ভার্বের পূর্বে রিসেন্টলি ওয়ার্ডটি অ্যাডভার্ব। তো সো ব্যাপারটা হচ্ছে যে অক্সিলিয়ারি ভার্বের পরে এবং মেইন ভার্বের পূর্বে অ্যাডভার্ব বসে, সুতরাং ওই নিয়ম অনুসারে বেস্ট ওয়ার্ডটি এখানে অ্যাডভার্ব। আশা করি বুঝতে পারছো। এরপর আসো 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন একটি বিখ্যাত কবিতা, আউট আউট কবিতার একটি লাইন, রবার্ট ফ্রস্টের। এটা বিসিএস সহ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা আসতে পারে, ঢাকা ইউনিভার্সিটির মানবিকে আসতে পারে, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি লাইন। তো এখানে 9 নম্বরে বলা হচ্ছে যে অ্যান্ড ফ্রম দেয়ার দোজ দ্যাট লিফটেড আইস কুড কাউন্ট। এখানে আসলে একটা প্রেক্ষাপট বলা হচ্ছে যে হচ্ছে এখানে একটা সমিলের কথা বলা হচ্ছিল, সমিলে কাজ চলে। তো যখন সমিলে কাঠ কাটা হয়, কাঠ কাটার পরে ওখানে যে গুড়াগুলো আসে, কাঠের গুড়াগুলো আসে, এগুলো আসলে অনেক পুরু হয়, ভারী হয়, এগুলো খালি চোখে দেখা যায়, চোখ ওঠালে নামালে এটা দেখা যায়, এজন্য বলতেছে লিফটেড আইস কুড কাউন্ট। তো যাই হোক, এটা অর্থটা ফ্যাক্ট না, আমরা পজিশন অনুসারে পার্টস অফ স্পিচ বসিয়ে থাকি। ফ্রম হচ্ছে প্রেপোজিশন, আমরা জানি প্রেপোজিশনের পর একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটা নাউন, আমরা দেয়ারকে সাধারণত অ্যাডভার্ব হিসেবে জানি, কিন্তু দেয়ার এখানে পজিশন অনুসারে প্রেপোজিশনের পরে বসাই, দেয়ার এখানে নাউন। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো 10 নম্বর কোশ্চেন, গার্ল লাইক হার শুড বি লেফট। লাইক মানে পছন্দ করা, আমরা এটাকে ভার্ব হিসেবে জানি, এটা যদি ভার্ব হতো, গার্ল তো থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে তো লাইকস হতো, তাহলেও বাক্য ভুল হতো, কারণ তখন আবার দুটি ভার্ব হয়ে যেত, দুটি ভার্ব হয়ে গেলে আমার রিলেটিভ প্রোনাউন প্রয়োজন ছিল, তো এটা কোনোভাবেই তাহলে ভার্ব নয়। তো তাহলে লাইক এখানে কি, লাইক প্রেপোজিশন হতে পারে, লাইক যেমন ভার্ব হতে পারে তখন অর্থ পছন্দ করা, আর লাইক প্রেপোজিশন হলে অর্থ হবে মতো, অর্থ হবে মতো। তো গার্ল লাইক হার, তার মতো মেয়ে, শুড বি লেফট, তার মতো মেয়েকে আসলে ত্যাগ করে দেওয়া উচিত। তো এখানে লাইক হলো প্রেপোজিশন হিসেবে আসছে, প্রেপোজিশনের কাজ ওয়ার্ড বা ফ্রেজকে সংযুক্ত করা, সেখানে হার নামক ওয়ার্ডটাকে সংযুক্ত করেছে, সুতরাং উত্তর হবে প্রেপোজিশন। এবার দেখো 11 নম্বর কোশ্চেন, এটি একটি একটু ক্রিটিক্যাল, বাট এটা শিখতে হবে। গ্রিন ইজ দা ইন কালার দিস উইন্টার। এখন এটা আসলে অর্থ কি, এটা মুখ্য বিষয় না, বরং মুখ্য বিষয় হচ্ছে আর্টিকেলের পরে এবং নাউনের পূর্বে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। যেমন দেখো, আমি যদি বলি এ গুড বয়, তো আনডাউটেডলি তোমরা সবাই বলবে যে হ্যাঁ, বয় হলো নাউন, নাউনের পূর্বে গুড তো অ্যাডজেক্টিভ। তাহলে বয় নাউন, নাউনের পূর্বে গুড যদি অ্যাডজেক্টিভ হয়, কালার ওয়ার্ডটা নাউন, নাউনের পূর্বে ইন তো অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। আশা করি বুঝতে পারছো। 12 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে আই ক্যানট ড্রিঙ্ক টি উইথ মিল্ক ইন। তো দেখো এই ইন ওয়ার্ডটা কিন্তু শেষে বসছে, এটাকে আমরা সাধারণত প্রেপোজিশন হিসেবে জানি, কিন্তু এই যে ভার্বের পরে, এই যে ভার্ব দেখতে পাচ্ছ ক্যান নট ড্রিঙ্ক, ভার্বের পরে একটি মাত্র ওয়ার্ড যদি থাকে এবং সে যদি কাউকে সংযুক্ত না করে, তাহলে সে অ্যাডভার্ব, এবং সেক্ষেত্রে ইন ওয়ার্ডটি কিন্তু এখানে অ্যাডভার্ব, একটু ব্যতিক্রম। ইন ওয়ার্ডকে আমরা সাধারণত প্রেপোজিশন জানি, কিন্তু 11 নম্বরে দেখলাম সে হলো অ্যাজেক্টিভ, ও আর্টিকেলের পরে এবং নাউনের পূর্বে বসছে। আর 12 নম্বরে আমরা দেখলাম যে ভার্বের পরে ইন হচ্ছে এটা অ্যাডভার্ব। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এবার 13 নম্বর কোশ্চেন দেখবো। দেখো আমাদের 13 নম্বর কোশ্চেনে বলছে যে দ্য হাউস ওয়াজ নিয়ার এ পার্ক বাট দেয়ার ওয়াজ আ রোড ইন বিটুইন। তো ইন হলো প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটাকে আমরা নাউন বলবো, বিটুইন ওয়ার্ডটাও কিন্তু তাহলে নাউন। এরপর দেখো একইভাবে 14 নম্বর, হোয়েন ডিড ইউ কাম ফ্রম আউট। তো ফ্রম এর পর যদি ঢাকা হতো, যে সে ঢাকা থেকে এসেছে, তো ঢাকা হলে ঢাকা তো নাউন, তাহলে ফ্রম এর পর আউট কেন নাউন হবে না? সেই একই নিয়ম, প্রেপোজিশনের পর একটি মাত্র ওয়ার্ড হলে সেটা নাউন, সুতরাং আউট ওয়ার্ডটি এখানে নাউন।
আশা করি বুঝতে পারছো তোমরা। আর এটার জন্য তোমরা আসলে আমার ইউটিউব চ্যানেলে দেখবে একটি ভিডিও আছে, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, ওই ভিডিওটা দেখে তারপর যদি প্র্যাকটিস করো অথবা প্র্যাকটিস করে যেও যদি এই ভিডিওটা দেখো তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো 15 নম্বর কোশ্চেনটি, শেক্সপিয়ারের একটি প্লে অ্যাজ ইউ লাইক ইট এর একটি শর্ট সং থেকে নেওয়া। এই শর্ট সং এ আসলে লাভ এন্ড ফ্রেন্ডশিপ এখান থেকে নেওয়া। তো এখানকার একটা লাইন লাইন বলছে দ্যাট ডোস্ট নট বলতে এখানে ডাজ নট বাইট সো নাই, বলছে তুমি এত খারাপ ভাবে দংশন করো না। এখানে আসলে দ্যাট বলতে বাতাসকে বোঝাচ্ছে আর ডোস্ট নট মানে ডাজ নট, বাইট মানে কামড় দেওয়া। শীত যে আমাদেরকে ইয়ে করে তোমার, শীত আমাদের যে অনেক কষ্ট দেয়, শীত যে আমাদেরকে অনেক কষ্ট দেয় এটা আমরা হচ্ছে জানি। ছিলাম যে এখানে দ্যাট ডোস নট বাইট সো নাই, তো এখানে এই অংশে আমরা এই প্রেক্ষাপট না জানলেও হবে অ্যাজ ইউ লাইক ইট এর এটা লাভ এন্ড ফ্রেন্ডশিপ এর একটি পার্ট, কি ঘটনা ছিল এটা মুখ্য বিষয় না। তবে যেহেতু শেক্সপিয়ার এর একটি নাটক থেকে একটা প্লে থেকে এই লাইনটা বা এই শর্ট সংটা নেওয়া, সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা পরীক্ষায় আসতে পারে, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, বিসিএস অ্যাডমিশন টেস্ট সহ যে কোনো পরীক্ষা আসতে পারে। দ্যাট ডাজ নট ডোস নট বলতে ডাজ নট বাইট, তো বাইট কামড় দেয়া এটা হচ্ছে ভার্বের পরে অ্যাডভার্ব বসে। তো সো এখানে সো এবং নাই দুইটা অ্যাডভার্ব, এখানে জানতে চাওয়া হয়েছে সো কোন ধরনের পার্টস অফ স্পিচ, সুতরাং সো ওয়ার্ডটি অ্যাডভার্ব হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো এবং তোমাদের এই বিষয়ে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আজকে আমরা টোটাল 15টি গুরুত্বপূর্ণ অংশ দেখলাম, আশা করি এই ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস করার কারণে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ নিয়ে তোমাদের সকল কনফিউশন দূর হবে। ধন্যবাদ।